আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন 15ই অগাস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, 21 অগাস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। বঙ্গবন্ধু এভিনিউতে 21 অগাস্টের স্মরণ সভায় তিনি এমন অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেউ হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে না, আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়, কাউকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। অভিযোগ করেন, জিয়া পরিবারই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এই ধরনের হামলা করে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে এখনও সরে যায়নি বিএনপি। মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখতে বিএনপিকে রুখতে হবে, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এদের পরাজিত করতে হবে। হাওয়া ভবন থেকে 21 আগস্টে অপারেশন শুরু করার নির্দেশটি দিয়েছিল হাওয়া ভবনের তৎকালীন যুবরাজ। 21 আগস্টে গ্রেনেড হামলা, আজকে অর্থ পাচারের অপরাধে দণ্ডিত বেগম জিয়া জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, তিনি অর্থ পাচারকারী, তিনি 21 আগস্টের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড।